তার হাতের তৈরি রান্নায় সব সময় থাকতো ভালোবাসার এক অদ্ভুত স্বাদ। ভালোবেসে হাসি মুখে সহজ কঠিন নানান ধরনের রান্না তিনি শিখিয়েছেন অগুন্তি মানুষকে। তিনি রান্নাঘরের রানী, তিনি কিচেন কুইন অফ বেঙ্গল শুক্লা মুখোপাধ্যায়। গতকাল প্রয়াত হয়েছেন তিনি। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন শুক্লা মুখোপাধ্যায়। করোনায় আক্রান্ত হওয়ার পর আর সেই ধাক্কা সামলে উঠতে পারলেন না তিনি। শুক্লা মুখোপাধ্যায়কে হারিয়ে আজ বহু পরিবারই যেন প্রিয়জন হারা হলেন, ঠিক যেমন খুব কাছের একজন মানুষকে হারালেন সুদীপা চ্যাটার্জি এবং জি বাংলার রান্নাঘর পরিবার। রান্নাঘরে শুক্লা মুখোপাধ্যায় আসা মানেই, অর্থাৎ সকলের প্রিয় শুক্লাদি আসা মানেই আলো হয়ে থাকা, হাসি মুখে গল্প করতে করতে নানান রান্না শেখানো, টিপস দেওয়া, তা কখনোই ভুলতে পারবেন না মানুষ। শুক্লা মুখোপাধ্যায়ের সঙ্গে একটি দারুণ মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সুদীপা চ্যাটার্জি লিখেছেন, রান্নাঘর যখন শুরু হয় তখন আমাদের নতুন সংসারের ভাড়ার ছিল শূন্য প্রায়। শুক্লাদি তা টের পেতে দিত না কখনো। আজ শুক্লাদিকে নিয়ে কিছু লিখতে বসে ভাবনাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এবছর জন্মদিনে উইশ করতেও ভুলে গেছি, কতদিন তোমার খোঁজ নিইনি। কোভিড পরবর্তী পরিস্থিতি আমাদের কেমন যেন অদ্ভুত করে দিল। তোমার তো এত তাড়াতাড়ি যাবার কথা ছিল না। আমি তোমায় নিয়ে কিছু আজ লিখতে পারবো না। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো। সত্যি গতকালের এই ঘটনা শোনার পর থেকে অনেকেই বাকরুদ্ধ। এমন হাসি খুশি প্রাণোচ্ছল মানুষকে এত সহজে আমরা হারিয়ে ফেলব তা বুঝতে পারেননি অনেকেই। তবুও যেখানেই থাকুন ভালো থাকুন শুক্লা মুখোপাধ্যায়। আর তার হাসি মুখ, তার রান্না সব সময় থেকে যাক আমাদের মনে, বাঙালির প্রত্যেক ঘরে ঘরে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।